हजरत मुअज्जज और मुक़र्रम आजीज़ जाने दिन मोहतरम बुजुर्गान दिने मिल्लत इस्लामिया और सामेले उम्मते नबविया आज, आज। चौलीस्तोमो उर्स मुबारक বড় বেলুন শরীফের আউলিয়ার মাজার প্রাঙ্গণে যার শরণাপন্ন হয়ে বা এই মজলিসকে যিনি প্রতিষ্ঠিত করে গেছেন তিনি আজ আমাদের মধ্যে রয়েছেন কিন্তু বর্জাকে রয়েছেন দর্পণে রয়েছেন সাকারে রয়েছেন নিরাকারেও নয় আকারেও নয় সাকারে যেভাবে আল্লাহ থাকেন সাকারে আল্লাহ আকারেও নাই আর সাকারেও নাই এই নিরাকারেও নাই থাকেন সাকারে নিরাকার হলে কোন অস্তিত্ব নাই আকার হলে আর আল্লাহ থাকে না কিন্তু আল্লাহ পাক সাকারে ছিলেন সেই সাকার থেকে লুকাইত সাকারের মধ্যে লুকাইত ছিলেন সেই সাকারটা কি না তিনি তার এরাদা খেয়ালে যে নিজের সুরত জাহের করবেন তিনি হচ্ছেন নূরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাকে হাদিসে কুলসিতে বলা হয়েছে কুন্তু কানজান মাফিয়ান আমি লুকায়িত সম্পদ ছিলাম আছি থাকব কিন্তু অর্থ হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আর ছিলাম আছি থাকবো সর্বদাই তিনি আছেন কিভাবে আছেন আল্লাহকে ধরা যায় না কিন্তু ধরা সহজ আল্লাহকে দেখা যায় না কিন্তু দেখা সহজ আল্লাহর কথা শোনা যায় না কিন্তু সহজ আল্লাহ বলে না নবীকে দিয়ে বলেছেন তিনি নিজে বলার জন্য তেনারও ওশিলা লাগে তো আল্লাহকে বলার জন্য যদি আল্লাহর অশিলা লাগে তা আমি আর আপনি আপনারা সারা বিশ্বময় মল্লাতন্ত্র অশিলাবিহীন চলবো বা কেমন করে কারণ আমরা যাহা পেয়েছি সেটাই আজকে নবী মুস্তফার জবান পেয়েছি কোরআন আল্লাহর বাণী কিন্তু রসুলের জবান। হাদিস আল্লাহ পাকের অনুমতি ক্রমে নবী পাকের ارشاد করেছেন তরফ থেকে বলেন না কিন্তু রাসুলের জবান তো সেই রাসুলের জবানকে নিয়ে আজকে तमाम বিশ্বে মাওলানা আলী পাক আলাইহিস সালাতু সমুদ্রের যে ঢেউ সেই ঢেউর এক একজন লহরীতে আল্লাহর ওলি সারা জগৎময় ছেয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর সেই ওলিদের জবানে আমরা রাসুলের জবান পাই আর রসুলের জবানে আমরা আল্লাহ পাকের জবান পাই আমার সত্তা মন্ডলী ভদ্র মহাদয়গণ তাই আজকের যে চল্লিশতম উর্স মোবারক হাজতে খোয়াজা সৈয়দ শাহ গুল মোহাম্মদ চিস্তি মাদ্দাজিল্লাহুল আলিয়া শরণাপন্ন হয়ে আমরা এখানে মাজমা হয়েছি একত্রিত হয়েছি ভাইচারা বন্ধনে ভাতৃত্ব মিলনে এখানে কোন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বিভাজন নাই সব ধর্মের মূল ধর্ম ধর্ম মানব আল্লাহর নবী সর্বপ্রথম মানব ধর্ম দিতে এসেছেন আর সেই মানব ধর্মের যে ভাইচারাটা সেটা পাঁচ নামাজ কারণ ওখানে কোনো খোদা নাই কেউ খোদাও হতে পারবে না কেউ গোলাম হতে পারবে না চাই কালো ফর্সা ছোট বড় নাটা লম্বা এবং গরিব যাই থাকুক যে না কেন কাঁদে মিলিয়ে দাঁড়াও ফাঁকা দাঁড়িয়েছ তাহলে শয়তান ঢুকে গেছে তার মানে যে ব্যক্তি অপরকে ঘৃণা করে ওটাই তার মনের ভেতরে শয়তান আলাদা নয় এই জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেছে কিন্তু পাঁচ অক্টর নামাজে আল্লাহ পাওয়া যায় না পাঁচ অক্ত নামাজে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করছি আল্লাহ পাওয়া যায় না কারণ আল্লাহকে পেতে গেলে সাকারের মধ্যে দিয়ে পেতে হবে পীরের সুরতের মধ্যে দিয়ে পেতে হবে আর নামাজের মধ্যে যখন আপনি অঙ্ক করছেন গণিত করছেন করাকা তো হলো খেয়াল রাখতে হবে কটা তসবি পড়ছি খেয়াল রাখতে হবে কটা সায়দা করছি খেয়াল রাখতে হবে কটা রুকু করছি খেয়াল রাখতে হবে তারপরে কি পড়ছি খেয়াল রাখতে হবে তো অঙ্কের দিকে গণিতের দিকে খেয়াল থাকে আল্লাহ থাকে কোথায় আমি যখন নিজেকে বিলীন করে দেব নিজেকে ডুব দিয়ে দেব সমুদ্রের মধ্যে এক লোটা পানি আমি না পাক মনে করি আমি এক লোটা পানি আমি পানিটা গন্ধে দেখি না পাক না এ ব্যবহার করার যোগ্য নয় কিন্তু এই পানিটা যদি আমার মুর্শিদ দয়া করে তার সমুদ্রে ঢেলে দেয় তখন আমি গندگی পানি থাকি না সমুদ্রে হয়ে যায় কথা বুঝতে পাচ্ছেন যারা ভক্তবৃন্দ আছেন বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে যাদের হৃদয় কালো আছে আমি আশা করি মনোযোগ সহকারে শুনলে আলো হয়ে যাবেন আর যারা যারা আমি অ্যাডভার্টাইজ করছি না হেদায়তের জন্য বলছি আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে শামসুল আউলিয়া কয়েক হাজার কোরআন ও হাদিসের উপরে বিশেষ করে 95% আমার বক্তব্য মানতেকের উপরে লজিকের উপরে হিকমতের উপরে উদু সাবিল সাবিলি রাব্বিকা বিল হিকমত হে নবী আপনি আল্লাহ পথের দিকে ডাকুন হিকমতের সাথে তো হিকমত হচ্ছে সবথেকে বড় জিনিস তাই হিকমতের সঙ্গে কোন কোন ভিডিওতে যে ক্লিপ ভিডিও ক্লিপগুলো ছাড়া হয়েছে 99% 95% কমসে কম 80% কোরআনের উপরে আমি বক্তব্য দিয়েছি সারা বিশ্ব এখন তোলপার চলছে আমার লড়াই চলছে তাদের বিরুদ্ধে কাদের যারা বাহাত্তর ফিরকা জাহান নামি মোল্লা তন্ত্র আর আজকের মধ্যে এটাও বলে দি এই পীর মুরিদি লাইনটা আগে যেমন কম ছিল এখন কিন্তু গলি গলি হয়ে গেছে যারা পীর ধরবেন একটু দেখে শুনে ধরবেন পীর নাম করলেই বা সাজগোজ দেখে হবেন না হুব্বা জুব্বা লেবাদা ইয়া বড় বড় পাগড়ি কাঠঠকার মতো আর বৃষ্টি হলে ভিজে টাক বেরিয়ে যাবে এই রকম দেখে পীর ধরবেন না যে খুব আলিশান পোশাক আলিশান আর মুখে মুখে কোরআন হাদিস পীর ধরতে গেলে দেখবেন মহলা আলী আলাহ সাল্লাম থেকে তার সাজারা আছে কিনা আহলে বাইতের প্রেমিক আছে কিনা পাক পাঁচদানকে কতটা প্রাধান্য দিয়েছেন সমস্ত সাবার উপরে পাক পাঞ্জাদেরকে যখন প্রধান্য দেবেন শুধু পাক পাঞ্জাদের নয় চোদ্দ মাসুম বারো ইমামকে প্রধানতা যেখানে দিয়ে থাকে সেটাই হলো সেরাতে মুস্তাহ তা হলে কিন্তু কারণ সাহাবাদেরকে নবী দিয়ে গেছেন কোরআন আর আহলে বেদ তাহলে সাহাবা লেনেওয়ালা নিচুতে থাকে নিচুতে লেনেওয়ালা নিচে থাকে আর নবী দিয়েছেন তাহলে যে নেবেন আমার হাতের উপরে কে কোরআন আর আহলে তো কোরআন তো প্রত্যেক ঘরে আছে এমনকি হাফেজদের সিনাতে অনর্গল মাস তারাবি বললে আম দশটা খতম করে বোনাস নিয়ে নেয় কিন্তু আহলে বেদ খোঁজো আহলে বলে কাকে আহলে বেদ মানে গৃহ পরিবার ফ্যামিলি পরিবার সে তার বউ ছেলে পুলে এগুলো আহলে বেদ সে তার আহলে বাদ থেকে চেনে নবীর আহলে বেদ কে চেনে না এরকম কম বক্তা অনেক পীর আছে কম বক্তা অনেক বাদবাক মাওলানা 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 আছে ওয়াজ করার পূর্বে সাবধান করে দিচ্ছি যেখানে সেখানে হাত ফাইলে দেবেন না ওমাইয়া তাসিম বিল্লাল ফাকাত হুদিয়া ইলাসের মুস্তাক যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল তিনশাল্লাহ শুরু করব আজকের যে সেই বলার উদ্দেশ্যটা বলছিলাম যে পীর ধরবেন একটু দেখেশুনে ধরবেন আর আপনার যে দরবারে আছেন খাঁটি সোনা দরবারে আছেন এটা আমি একশো বলছি একশো পার্সেন্ট আছেন ঠিক আছে তো ব্রাদার মিল্লা হৃদয়টাকে যতটা যে প্রিয়মুর্ষিদের সুরতে এখানে স্থান দিতে পারবে সে তত ডেভেলপ করবে অন্যত হবে ব্যাস এইটুকু মন মগাজে রেখে দারবারের প্রতি ইজ্জত রাখবেন আদব রাখবেন তো ওই জন্যে দরুদের ব্যাপারটাও তাই আল্লাহ বলছে হে নবি মানুষকে জানিয়ে দাও আমি ফেরেস্তাদেরকে নিয়ে তোমার উপরে দরুদ পড়ি আর ইয়া ইউ আল্লাহ যে যারা ইমান এনেছো বেঈমান না ইমানদার তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ো তো নবীর উপরে দরুদ পড়তে বলেছে আর নবী কি করলেন নবী বলেন আমার উপরে শুধু দরুদ পড়ো না লেজ কাটা হবে আমার উপরে যখন দরুদ পড়বে আমার আওলাদের উপরেও পড়বে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেওয়া ছিল নবীকে এবার নবী কিভাবে দিচ্ছেন যে আল্লাহ সল্লে আলা মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ আল্লাহ সল্লে আলা মোহাম্মদ ওয়াল আলে মোহাম্মদ নবী মোহাম্মদের উপরেও সলাপ এবং তার আওলাদ গণের উপরেও সলাপ তাহলে আওলাদ গণ ওই পর্যন্ত শেষ নয় কি আমত পর্যন্ত মৌলা আলীওয়ালা যত পীর আছেন সব আমরা আওলাদ যারা বলেন ধরুদ পড়া ওয়াজেব করে দিয়েছে ইনশাল্লাহ আসুন

আমার পীর মুর্শিদের নেগাহা কারাম কদম ধুলির সেবা বদলতে নাবি আর আলে নবীর যদি সৎকার তোফাইল হয়ে যায় তো ইনশাল্লাহ বড় ভাইটাল একটা আয়তে ক্রেমা তেলাওয়াত করেছি সেই সঙ্গে দুটো হাদিস পাক তেলাওয়াত করার প্রাস নিয়েছি আমার যারা এখানকার যিনি কমিটি আছেন উদ্যোক্তা তাদের এবং ওলামাই কেরাম মোশাহ কেরাম ইজাজ কেরাম এবং সর্বাধিপতির সভাপতি সাহেব কমিটি বৃন্দ যারা আছেন হাজরান মা বোন সামনে এবং দূরে জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা সম্ভব ভালোবাসা ও শ্রদ্ধা ও স্নেহের আশিস জানিয়ে সবাইকে জানাই প্রেম হৃদয় দিয়ে হৃদয়ের মানে গভীর থেকে আপনাদের জানাই আসসালাম রাহ্লা মহানবীর সানে একটু মানকাতা পড়ে আর এখন নাত গজল পড়বো না যদি সময় থাকে শেষের দিকে পড়বো কিছু কোরআন হাদিসের আলোকে আজকে একটু গুপ্তগু আলোচনা হোক मौला चाहे हवे हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से हमद है अल्लाह की उर्दू भोजन तो एक बस दो दोजन भी बुजली हवे हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से अल्लाह का हम तो है लेकिन जाहिर कहां से होगा बिस्मिल्लाह के बगैर अल्हम्दुलिल्लाह नहीं हो सकता বিসমিল্লা কে বেগর বিসমিল্লা হ্যাঁ কে সবাইদুল নবুয়াত আল্লামা জামি লিখেছেন আহলে সুন্নাতুল জামাতের বড় একজন মুহাদ্দিস ফাকি এবং মুফাসসির এবং মুআররিফ বড় রাইটিং ওয়ালা কলম আছে লিখেছেন কি কোট করেছেন হাদিস সবাইদুল নবুয়াতে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাদিয়াল্লাহু মৌলা আলী আলাহ কাছে বিসমিল্লাহ রহমান ইরাম থেকে তাফসির শেখার জন্য লেখার জন্য বই আকারে মজমা জমা করার জন্য এসাবাদ বসে গেলেন শুধু বিসমিল্লার বায়ের নিচের নকতাটা তাফসির করতে 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 ভরে রাজান জোরে বলে কি বললাম বিসমিল্লার বায়ের নিচের যে একটা নকতা আছে না ছোট ফুটকি কিছু মনে হয় না তো ওই নকতা সরিয়ে দিলে বা হয় না নকতা বসিয়ে দিলে বা হয় হ্যাঁ তো ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন ইয়া মওলা বায়ে নকতার এখনো পূর্ণাঙ্গ হয়নি সকাল হয়ে গেল তো মওলা আলী বলছেন আব্দুল্লাহ মওলা হাজির আছেন তাম কোরআনের নিচর কি জানো পুরো কোরআনটাকে নিচড়ে দিলে কি দাঁড়ায় বলে মওলা জানা নাই পুরো কোরআনটা নিচড় দিলে সুরা ফাতিহা দাঁড়ায় যারা বলে বুঝা গেল না তার মানে পুরো কোরআনটা সুরা ফাতে ভেতরে এই জন্য সুরা ফাতে কে কোরআনের জননী বলা কোরআনের জননী বলা হয় আবদুল্লাহ জি মৌলা লব্বাক মৌলা আসি সুরা ফাতেহাকে নিচড় দিলে কি দাঁড়ায় জানা আছে না মলা জানা নাই ও সুরা ফাতেহাকে নিচড় দিলে তাসমিয়া দাঁড়ায় অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহান আল্লাহ তো বিসমিল্লাহির রহমানির রহিম কে যদি নিচড় দেওয়া যায় সেটা কি দাঁড়ায় জানো কিছু না মলা বলে বা হয় জোরে বলেন আর বায়ের নিচের যে নকটাটা আছে ওটাকে জানো

তার মানে নোকতা না হলে বা হয় না আর বা না হলে বিসমিল্লাহ হয় না বিসমিল্লাহ না হলে সূরা ফাতে হয় না সোরা কোরআন হয় না চাইছেন যদি পুরো চিমটিয়ে নাও ছিটিয়ে নাও তো নোকা দাঁড়াবে আবার নোকাটাকে যদি ছিটিয়ে দাও ছড়িয়ে দাও তো কোরআন হয়ে যাবে এই জন্যেই তো বলা হয়েছে আলিও মাল কোরআন কোরআন ও মা আলী कुरान अली के साथ आली और अली कुरान आली के साथ इसीलिए क्या फरमाते हैं हम है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से खुदा जो देता है वो मिलता है मेरे रसूल अल्लाह से नहीं 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 अपना हिंदी उर्दू बुझते न बोधाई अरे जखन हमारा कि पाई धरन बाबा बाहरे आसे বাবা বাইরে আছেন আমার পড়াশোনা করছি আমার জন্য একটা ভালো গিফট পাঠিয়েছে বাবা তা আমি কলেজ থেকে এসে মন মেজাজ তো ভালো নয় এসে মা বলল বাবা তো তোর জন্য তোমার বাবা একটা গিফট পাঠিয়েছে কি দেখি কি গিফটটা দেখলাম আমাকে একটা বাইক দিয়েছে খুশি হব না नाराज হব জোরে বলেন হ্যাঁ তো ছেলেটা তো অন্তত যদি ইংরেজি অভ্যাস থাকে কি তার জন্য এতটুকু ইংরেজি আল্লাহ যা দিয়েছেন আমরা পেয়েছি নবী থেকে মুখ দিয়ে শোভান আল্লাহ হয় না এই বলার পর বলছেন তার মানে এনারা যেখানে খাবার দাওয়াত দেবো না খেতে দিয়ে দেবো আমরা আমি না বললে বোধহয় খাবে না যখন বলবো খাও তখন খাবে তাই না আরে ও সব শোনার দরকার নেই খাবো আরে খাও সবানালটা বলাতে হবে ভালো ভালো কথা শুনলে দিলে যদি জুনুন না হয় জজবা না হয় তো শ্রোতা লেনে নাই ঝোলিটা একবারে ছোট যাদের যত বড় ঝোলি থাকবে সেই ঝোলিওয়ালাকে দেনেওয়ালা দিতে ইচ্ছে করবে যে দেওয়ার লোক আছে এখন দেখবো যে না বাবা এদের হৃদয় তো লেওয়ার মতো নেই নেওয়ার মতো ওই মাথা হেলালে হবে না জনুন দিতে হবে হাত হবে তাহলে ভাববো যে হ্যাঁ আমার শ্রোতা মন্ডলী ভদ্র মহাদয় লেনেওয়ালা আছে তো দেনেওয়ালা খুলে দেবে আর যদি দেখি কুঞ্জুসি হচ্ছে নিচ্ছে না লেবার নেই বাবা যেখানকার জিনিস থাক চলো হম লেনেওয়ালা একটা আওয়াজ দেবেন জোরে বলেন সুবান আ নারায়ণ না রায় তকবীর নারায়ণ রায় তকবীর না রায় রিসালাত না রা হায় দারি হাত ওঠে না সবার হাত ওঠে না নবির উম্মত হয়ে নবী পাক আলীর জন্য হাত উঠিয়েছেন আপনি কে হয়ে अली के लिए और अली के लिए जो बंदा हाथ उठाएगा कल क्या मत के दिल हाथों ने जाना तो उसको भर भर को देगा भर भर को देगी

মাঝখানে আলীর নারাটা এমন যে আলীর নারা দেওয়া মানে অর্থাৎ রাসুল্লাহ কে মানে প্রমাণ হবে না আল্লাহ কে মানে প্রমাণ হবে না আরে ভাই আজাজিল আজও আল্লাহর গোলামি করছে ঠিক না বেটি আজাজিল আজও আল্লাহর গোলামি করছে আজকেও সারা ওয়ার্ল্ড মুসলমান রাসুল্লাহর গোলামি করছে মোমেন প্রমাণ নাই

মানে ঠিক মানছি না আবা আজাজিলকে যখন বলা হয় না হেলেবেতা শান এই মাথায় হিলানো মানে কি ইনকার করা আবা কে বলে আবা ওয়াস্তাক বারা এই আবার প্রমাণ হল ওয়াস্তাকবার আর তাকাব্বুর পৃথিবীর বুকে সব থেকে কে বড় গোনা করেছিল জানা আছে আরে হ্যাঁ না বলেন সবথেকে পৃথিবীর বুকে বড় গোনা করেছে কে আজ আজিল হুম আমরা বড় বড় গোনা কি বলি মদ খাওয়া চুরি করা জেনা করা ব্যাবিচার করা মারপিট করা খুন করা মার্ডার করা বিশাল গোনা না আজাজিল সব থেকে বড় গোনা করে সে কি গামান্ট অহংকার আমি উত্তম থেকে এইটাই হলো সব থেকে বড় গোনা ঠিক না ফেরেস্তারা ফেরেশতারা সারা জীবন আল্লাহর গোলামি করল দাড়ি পাল্লা টাঙিয়ে দেন ওজন করব আজকে ফেরেস্তারা সারা জীবন আল্লাহর গোলামি করলো আজাজুল মুআল্লিম সো করলো বাবা আদমকে আল্লাহ বানালো কিসে না নিজের দু হাতে আল্লাহ যখন আকার নাই দু হাতে কোথায় আল্লাহর যখন আকার নাই হাত এলো কোথায় আল্লাহ প্রমাণ দিয়েছে যে আমার করিব হয়ে যায় আমি তার হাত হয়ে যায় জোরে বলেন হাদিস আসবো পরে তাহলে আল্লাহর করিব সব থেকে কে বসি আল্লাহর করিব সব থেকে বেশি আলী কেন আলী করিব না নবী পাক মের নবী পাক যখন ওহি নাজিল করেছেন তো মুহাম্মাদের জবানে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেছেন আবার যে যখন গেলেন নবী মুহাম্মাদের সঙ্গে যখন আল্লাহ কথা বলবেন তো তার জবানে কি আল্লাহ কথা বলবে তো নবী পাক জিজ্ঞেস করছেন ইয়া মওলা আপনি যে কথা বলছেন এ তো আমার চেনা চেনা একদম আওয়াজ বলে কি রকম কার আওয়াজ বলে তো আমার আলীর আওয়াজ বলে তোমার হৃদয়ে কি কাকে বেশি ভালোবাসো হৃদয়ে কাকে বেশি রেখেছো না আমি আমার হৃদয়ে আলীকে রেখেছি তো আমিও আল্লাহ তোমার হৃদয়কে দেখে নিয়েছি যে তোমার হৃদয়ে যখন আলীকে রেখেছো তো আমি তোমার পছন্দ মতো আমি আলীর জবানে আলীর আওয়াজে কথা বলছি হায় 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 তো আল্লাহর নবীর সঙ্গে কথা বললে আল্লাহ আলীর জবানে কথা বলে আর আমাদের সঙ্গে কথা বললে আল্লাহ নবীর জবানে কথা বলে এই সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তো সেই আলী নবীর সঙ্গে যখন কথা বলেন তাহলে আলী আল্লাহর করিম অতএব আদমকে বানিয়েছেন আল্লাহ হাত নাই আলীর হাতকে আল্লাহ নিজের হাত বলে আলীর হাত দিয়ে বানিয়েছে অবাক হচ্ছেন অবাক লাগছে খুব অবাক লাগছে নাকি হ্যাঁ অবাক হওয়ার কোনো কথা নাই সব দলিল আছে সাবদুল্লাহ আছে মোল্লারা যদি না বলে তো করব কি ওদের কাজ তো ফিরকাবাজি করা কেমন করে ফতোয়া দেবে ওইটাই খুইস্তেছে আর আমরা কেমন করে ওদের মুখে ঝামা গোশবো আমি সেটা খুইতেইছি হ্যাঁ তো इसीलिए বেশি কলবর বিদ্যা করব না তো হামদ হ্যায় আল্লাহ কি জাহির হ্যায় বিসমিল্লাহ সে খোদা जो دیتا হ্যায় ও मिलता है रसूल अल्लाह से মুসলমান কিছুই নয় শয়তান হয়ে গেল মরদুদ হয়ে গেল আচ্ছা আল্লাহর গোলামি ফেরেস তারা করলো আজাজিল করেছে আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ বলে তুই আমাকে দেখতে পাসনি আমার গোলামী করে লাভ কি তো আমাকে যদি ভালোবাসতে চাস প্রকৃত গোলামি করতে হয় তো যাকে আমি নিজের দুয়াতে বানিয়েছি আদমের গোলামি কর কবুল হয়ে যাবে আর যারা আদমের গোলামি করেছে তারা মকবুল ফেরেশতা আর যারা আদমের গোলামি করেনি মারদুদ আজাজির শয়তান হয়ে গেল তার মানে আল্লাহর সাইদা আর আল্লাহর বানানো আল্লাহর বানানো হাজী রাহনুমা কে সাইদা কে বলে পীরের পায়ে তাজিবী সাইদা কোরআন যখন হুকুম করেছে কোরআনের হুকুম ওয়াজিব পড়াস ঠিক না بیٹے ঠিক তো এটা তাহলে এই আল্লাহর বানানো কে যে সাইদা এই সাইদার পাল্লা আল্লাহ দেখিয়ে দিল যে ভারী হয়ে গেল আর আল্লাহকে সাইদা হালকা হয়ে গেল হ্যাঁ

आली का दर पे जो निकल के आया है वो गुलामी करता है लेकिन आली से दर पे जो निकल के आया है वो बकरी नहीं शेर बनता है हाँ वो शेर बनता है क्योंकि जे जे रंगे था रंग है ना तो अली शेर खुदा तो हम आली का जब गुलाम है तो हम बकरी क्यों बनू हुँ? मुझे तो शेर बनना है तो गुलामी में शेर बनना होगा गुलामी के सेवा कुछ नहीं होगा तो इसीलिए आइए नबी की शान में एक, में एक, एक मन कबा खुदा का खुदाई कभी ना होती उत्तर बंगो झारखंड विभिन्न जगह गए ना ठंडा लेके हमारे गोलाटा खराब है एक फटाफट मास आवाज हो खुदा का खुदाई कभी ना होती খামুস বসে আছে শ্রদ্ধা আরে খোদার খোদাই হতো না মোহাম্মদ না হলে তো বসে আছে খোদা কা খোদাই কভি না হতি আগর না হতে হামারে মোহাম্মদ चला था मैं दो जख जिसको रहनुमा नहीं मिलता है तो तो दूसरों की तरफ जाएगी ना चला था मैं दो जख तुम तो आयुष हो कर बचाने को आए हमारे मोहम्मद

अरे तमाशा तो देखो की आतिशी क्या खुदा ने जलाया बुझाए नोहम्मद गुनेगर बांधे के लिए खुदा ने जान नाम के आतिश को जलाया लेकिन मेरे मुस्तों पास आग को निभा के आग को बुझा के साफात कर, कर लिए

शफायत को देखो, देखो। ना ना। कयामत शान शफाया को देखो अरे भैया गौर कीजिएगा खुदा ने पकड़ा UH, जहन्नम हाँ। में डालने के लिए अब मुस्तफा की शफात कैसे हो रही है में शान

ए माला है तेरा नहीं मेरा है छोड़ दीजिए खुदा ने जो छोड़ा छोड़ाए मोहम्मद खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद बाबा से बुलंदर हम

এর পরে আমি এই আয়াতের পরে আরেকটি আয়াত কি নিয়ে যাব বড় ভাইটেল 49 নম্বর আয়াত যদি সময় পাই তো ইনশাআল্লাহ এই আয়াত পাক দিয়ে শুরু করা হচ্ছে তবে তার আগে হাদিস পাকটি বলে দিই জান্নাতে কারা আছে আর জান্নাতে কারা নাই পাক কারা আছে আর কারা না পাক আজকের তাকরির থাকবে বক্তব্য সময়ের উপরে ডিমান্ড করি কারা না পাক উজু করেছে গোসল করেছে নামাজ পড়ছে হজ করছে জাকাত দিচ্ছে তবুও নাপাক। পাক উজু করে নাই গোসল করে নাই হজ করে নাই জাকাত দেয় নাই অত নামাজ নাই শুধু ইমান রেখেছে মৌল প্রতি পাক পাক হিসাব দালাইল কি তর সে মে আজ তকরির করতে যাওয়া ইনশাল্লাহ ভাইরাল ভাইরাল হো রা হায় লাইভ ভাইরাল হো রা হায় তো হেঁয়া যেতনাবি সামাদ সামিনিক্রাম সামাদ ফার্মা রাহে হ্যাঁ যত লোক শুনছেন শ্রবণ করছেন তা আশা করি যদি লাইভ হয়ে থাকে তো কয়েক হাজার হাজার আর একদম মুখম টাইমে উঠেছে এই সময় কেউ ঘুমোয় না ভালো লাইভ তো বেশি হবে হ্যাঁ তো আমি শুরু করতে চলেছি একটা হাদিস প্রথমে আন আব্দিল্লা ইবনে আব্বাসিন ইন্দ্রাদি আল্লাহ তাল আন কল

পৃথিবীর সমস্ত মানুষ আলীর আলির ভালোবাসাতে যদি এক জামাত হয়ে যেত পৃথিবীর সমস্ত মানুষ আলীর মহাব্বতে আলির ভালোবাসাতে সবাই যদি এক কাটা হয়ে যেত এক জামাত হয়ে যেত আল্লাহ জান জাহান্নাম তাই সৃষ্টি করত না মাসলাত আল ফারদা ওস ইমাম হাদিস ইসনাদ সহি তাহলে বোঝা গেল জাহান্নাম কাদের জন্য নাম বানানো হয়েছে আলীর বিরোধী আলীর পরিপন্থী

पाक एक नारा हैदरी ख्वाजा सैयद सगुल मोहम्मद चिश्ती ख्वाजा सैयद मंसूर मोहम्मद चिश्ती बड़ बेलून प्रांग प्रांगण उर्स मुबारक उर्स मुबारक এসা তকবীর মোহব্বত আলির মোহব্বত আমরা পীর ধরি কি দরকার না উপায় নেই পীর ধরে লাভ কি না ধরলে ক্ষতি আবার আগে বলেছি পীর আবার যে ইসেই ধরবেন না আলি থেকে সাজরা দেখবেন আলি ওলা দেখবেন বেলায়েতের সমুদ্র দেখবেন বেলায়েত আলী ছাড়া নাই আর সেটাও আমি দিয়ে যাচ্ছি বেলায়তের ওজন বেশি না নবুয়তের ওজন বেশি আজ বড় বড় দ্বীপ বড় ডিপলি কথা বলবো বড় বড় ভারী কথা বলবো নিতে পারবেন তো ভারী ওজনের কথা বলবো বেলায়তের ওজন বেশি না হায় হায়

কি গো বাবারা শুনতে পাচ্ছেন পীররা নাকি নাফসি নাফসি করবে হ্যাঁ ও ভাই পীররা নাকি নাফসি নাফসি করবে আল্লাহরও নাফস আছে কুল্লু নাফসুন জাগাতুল মত প্রত্যেক নাফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে এটা সবাই জানে সূরা আলে ইমরানে বলছি আইয়ু হাজরুকুমুল্লাহু নাফসাহু তোমরা আল্লাহর নাফসকে ভয় করো বলো আতা আল্লাহর নাফস আছে তাহলে আল্লাহর নাফসে যখন মউত হবে তো আল্লাহর নাফস মরবে কি আছে। আল্লাহ যে নেয় তার মরণ হয় না দেখেন আদম আমি আলমে মালাতে গিয়ে দেখলাম কি হয়নি কিন্তু রুহানে গিয়ে সেখানে গিয়ে কি হবে সেটা গিয়ে দেখতে পেলাম আলমে আরবাতে আলমে মালাতে গিয়ে কি देखलाम जे हासरे माटे नफसी 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 के हुजूर आदम नबी नफसी नफसी के हुजूर शिश नबी नफसी नफसी के नूह नबी नफसी नफसी के इब्राहिम नबी नफसी नफसी के इस्माइल नबी नफसी नफसी के दाऊद नबी नफसी नफसी के सुलेमान नबी नफसी नफसी के ईसा नबी एरम सब नबी नफसी नफसी आरेकटा झंडार नीचे गिए देखी উম্মতি 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 কে না আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যাদের নাম সাথে তার নাম ছিল সিদ্ধ আছে আর আমার নবী আর আলী নাম সাথে আল্লাহকে বিক্রি করে আল্লাহর খুশি রেজাকে কিনে নিয়েছে তো নাম যখন নাই তো নাম সাথে করবে কেন আল্লাহ নাম যখন নিয়েছো দপ্তর আমাকে দাও আমি আমার উম্মতের ফয়সালা নিজে করব

হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে তো নবী যখন নাই আবার নবী যখন আলী থেকে তো আলীর হিজরত রজনীতে আমার তা নবী পাক কে তিনশো ষাটটা তালোয়ার পুরো কাফেলা ঘিরে বেরলেই বেরোলেই নালে সকালে ঢুকে হত্যা করে দেবে তো মল আলী খুব চিন্তিত গম নবী পাকের জন্য তা আলীর চিন্তিত গমকিন দেখে বলছি আলী তুমি কি আজ রাতে আমার বিছানায় ঘুমিয়ে থাকবে তো আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি ঘুমিয়ে থাকি আপনার জান বেঁচে যায় তাহলে আমি এক রাত কেন হাজার বার কতল হব হাজার বার ঘুমিয়ে থাকব জোরে বলেন হ্যাঁ বলছে তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও মদিনাতে আমি হিজরত করে তোমার ঘুমাবার ওসিলাতে আমি দশ বছর হায়াত পেয়ে যাবো জোরে বলেন দুনিয়াবি দশ বছর হায়াত পেয়ে যাব আর না যদি ঘুমাও তাহলে আজকে রাত্রে কত তাহলে নবী পাকের হায়াত আলী রসিলাতে বেড়ে গেল তো নবী পাকের হায়াত যদি আলী রসিলাতে বেড়ে যায় মলা আলী রলা অলি বা আলী রসিলাতে আমাদের হায়াত বাড়বে না এ কম বাকাত মোল্লাকে কে বোঝাবে হ্যাঁ থাকবে ভাই সবকে নিয়ে থাকতে হয় কাঁটা না হলে আবার ফুলের সৌন্দর্য হয় না গোলাপ গাছে ফুল উঠিয়ে নিতে হয় কিন্তু একটু সাবধানে হাতটা পৌঁছাতে হয় কেন চারদিকে কাঁটা ভরা না তবু দু একটা ফুটে যায় তো এরকম এদের সমাজে থাকলে একটু আদর ফতোয়া তো পেতে হবে চিপকানো দেবে কিন্তু আমাকে আলী বাগানে গিয়ে ফুল উঠিয়ে নিতে হবে ঠিক আছে না এই জন্য আমাদের কাজ এটা এই নয় যে সমাজ ছেড়ে দিয়ে থাকবে কোথায় তো যাই হোক যে কথা আমি আসিলাম যে আল্লাহ পাক কোরআন পাকে শিরকের কথা বলেছে শিরক বলে কাকে ইন্নাল্লাহ লা ইগফিরু আইশরাক বিহী ওয়া ইগফিরু মা দু না যালিকা লিমাই ইশাউ নিঃসন্দেহে আল্লাহ ইন্নাল্লাহ লা ইগফিরু নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করেন না মাফ করেন আইনসুরাক বিহী তার সাথে শরিকবারিকে অর্থাৎ আল্লাহর সাথে যে শের শরীফ করে শেরিক করে তাকে আল্লাহ ক্ষমা করে না অয়াগফেরু মাদু নাজালিকাই উহা ছাড়া ওহা ব্যতীত আল্লাহ যাকে চান ক্ষমা করেন অর্থাৎ আল্লাহ তাদের সাথে যে শরিক করে তাকে ছাড়া যে আল্লাহর সাথে শরিক করে না তাকে ক্ষমা করেন যাকে চান আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীফ করলো অমাইসে কি বি যে ব্যক্তি আল্লাহর সাথে শরীফ করলো ফাকাদিফ তারা ইসমান আজিমা সে অবশ্যই মহাপাপে লিপ্ত হয়ে পড়লো যারা করে তারা লিপ্ত হয়ে পড়ে যতই নামাজ পড়ে ঘাটটা ফেলে দিক যতই হুব বা পড়ুক যুব বা নামাজি বানুক হাজি বানুক মোল্লা মুফতি মোলানা মো যাই কিছু বানুক না কেন আল্লা ফাহা পাই জামা যাই হোক না কেন যদি আল্লাহর সাথে সেরে করে তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কবুল হবে না অর্থাৎ আল্লাহ যখন ক্ষমা করবে না তো কবুল হবে কেন অর্থাৎ তার আমল ওজন হবে না আর যদি না সেরে করে এবাদত কম করুক এবাদত কম করুক গোনা হয়তো বেশি করুক আলীর মহব্বতে এবাদতকে নিয়ে গোনাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে আমার নাবি বলেন আলীর মহব্বতে যার আছে হৃদয়ে গোনা গুলোকে ভাবে পুড়িয়ে দেওয়া হয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয় জোরে বলেন হায় হায় এবারে আসুন শেরিক বলে কাকে বলি আল্লাহ আমি এখন আপনাদের জিজ্ঞেস করছি না যিনি আয়াত নাজিল করেছেন আমি তাকে জিজ্ঞেস করছি দেখি তিনি কি বলেন কেননা যা খুঁজবে কোরআনে সবই পাবে যা খুঁজবে সবই পাবে এখন তুমি আমাকে বলো শিরিকের ডেফিনেশনটা কি শিরিক বলে কাকে কৌলি শিরিক ফেলি শিরিক জাতি শিরিক সিফাতি শিরিক তো আল্লাহর যে জাত সেই জাতের সঙ্গে তো কেউ শিরিক করতে পারবে না কেন আল্লাহর জাত আল্লাহ জন্ম হয় নাম আমার কথা ধীর ধীর ভাবে বুঝে যান লাইন ধরে বলে যাচ্ছি ইদিক উদিক হবেন তাহলে এখানে নামবেন না উড়ে চলে যাবে কথা এখানে নামলো নাম খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন আল্লাহ যে জাতি জাতিতে আল্লাহর সাথে শিরিক করতেই পারে নাম কারণ একটা কথা বলে বলছি শুনেন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা কুরআন oh you got বলবে না যে আল্লাহ ফেরাউনকে মুশরিক বলেছে মুশরিক বলে নাই কাফের বলেছে কাফের বলার অর্থ হচ্ছে আল্লাহকে সে ইনকার করে নিজে আল্লাহ হয়েছে আল্লাহকে ইনকার করে নিজে খোদা দাবি করেছে তার জন্য ইনকার করার জন্য কাফের যদি আল্লাহ ফেরাউন যদি আল্লাহর বরাবর হয়ে যেত তাহলে আল্লাহ তাকে মুশরিক বলতো মুশরিক মানে কি বরাবর করা শরীক করা অংশ অংশ গ্রহণ করা একে বলা হয় শিরিক আর শিরিককারীকে মুশরিক বলা হয় তো ভাইজান আল্লাহ জাতিতে শিরিক হবে না কারণ আল্লাহ জন্ম হয় না আল্লাহ জন্ম দেয় না আল্লাহ খানা খায় না আল্লাহ পায়খানা করে না আল্লাহ বিবাহ হয় না অতএব তার সঙ্গে কারো তুলনাও হবে না যে বলবে আমি আল্লাহ তুমি তো খাও পায়খানা করো বিবাহ করো জন্ম হয়েছো জন্ম দিয়েছো তাহলে আল্লাহর সঙ্গে শেরেক হলো না তাহলে শেরেক হবে কোথায় তাহলে শেরেক হবে কোথায় আল্লাহ আমি মুক্তাসারে যাচ্ছি আর শেরেক হই জায়গাটাই বলা হয় আল্লাহ যাকে বানিয়েছে আর বানিয়ে নিজের করে নিয়েছে আর নিজের করে যখন বলছে যে আমি যাহা ছিলাম আমি একজনকে আপন করে নিয়েছি আর আপন করে নিয়ে কি বলেছি সূরা ফাতিহা 10 নম্বর সূরা আলফাতিহা 10 নম্বর আতে আল্লাহ পাক এতটুকুখানি

পক্ষে আল্লাহর কাছে বাইয়া করছে

পৃথিবীতে নাম আললে ধরে ফেলবে বান্র আললা ধ। সাত্তবক থেকে প্রথম তবেকে নাম আনবে। সারা বছর সাত্তবকে আল্লা আছে আজ আছে। কালকে সন্দর পরে নাম আনবে প্রথম তবেকে কি হাওয়ালা দিয়েছে। বলি মোল্লা সাতবক সারা বছর আল্লাহ ছিল। প্রথম তবেকে যখন নেমে আসতেছে তো ওখানে মোল্লা তোমার কোনভাবকে রেখে আসতেছে। না খালি পড়ে আসে আরে প্রধানমন্ত্রী যদি কোথাও যায় তখন বেখন যেন কাকে বসিয়ে যায় তো তার দপ্তরে মোল্লা তোমার কোন বাপকে বসিয়ে আছে বল তাহলে আল্লাহ এতে বোঝা গেল আল্লাহ ওই জায়গায় কালকে রাতে থাকবে না তার মানে আল্লাহ সব জায়গায় নাই মোল্লার ফাতুয়াতে প্রথম তবেকে যখন আসবে আবার কেন আসবে না বান্দারা যা যা চাইবে তাদের দোয়া কুল করবে তার মানে আল্লাহ তোদের ভাষাতে বোঝা গেল কালা দূর থেকে শুনতে পায় না তাই নেমে আসতেছে সামনে জোরে বলা আসতে শুনতে পাবে একদিন বাল্য জীবনে সব রাত্রে রাত্রে উস্তাদ হাফেজ সাহেবের সঙ্গে মসজিদে ভরা এবাদত করছি শেষ রাত দোয়া করছে আমার পাশে অনেক জুব্বা হুব্বা চাচাজিরা দোয়া করছে মলবি সাহেব বলে দিয়েছে আজকে কাঁদো কাঁদলে পরে দোয়া কবুল হয়ে যাবে হ্যাঁ কাঁদলে দোয়া কবুল হয়ে যাবে যদি কাঁদা না পায় তো কাঁদার ভানটা করো তার মানে আল্লাহ মোল্লাদেরকে বলছে যারা কাঁদবে না তাদেরকে কাঁদার অভিনয় শিখিয়ে দে তার মানে আল্লাহ নাটক দেখতে চায় তাহলে নাটক যদি আল্লাহ দেখে তো আমাদের নাটক দেখলে ফের ফাতুয়া দিস কেন রে মোল্লা ভান করে কাঁদো আল্লাহ ভান করে কাঁদতে বলছে অভিনয় করে কাঁদো হ্যাঁ নাটক নাটক বাজে মৌলভী বলি আল্লাহ পাক নেমে এলো সে দেখি কানতেছে সে সাসা ভাও ভাও করে কান না তো বেরোয়নি ভাও ভাও করে মুখটা বাঁকিয়ে কানছে আর বলছে আল্লাহ গো আল্লাহ গো গুনাহ না করলে ক্ষমা না করলে তোমাকে ছাড়বো না আমি কানে কানে বলি ও চাচা আল্লাহকে ধরলে কবে ছাড়বে তো পরে ধরেছো কোথায় আরে আল্লাহকে ছাড়বো না মানে কি ধরেছো তো বলি ধরেছো কোথায় দেখাও না এই হয়েছে অবস্থা নাটক হয়ে মোদবি আরে মোল্লারা জানে না সাহেব রাধুর ফতোয়া না হালুয়া না যায় ফটকা ফুটা না যায় আনন্দ ফূর্তি করা না যায় ফটকা ফুটা একটা সীমিত রাখতে হবে বাচ্চা আনন্দ করবে কিন্তু একবারে না যায় হ্যাঁ একবারে না যায় তুমি যখন জন্ম হয়েছিল তখন বাপ কত ফটকা ফুটিছে জিজ্ঞেস করে না হ্যাঁ কত লেহারি বেজেছে জানো কত রাগ রাগিণী বেজেছে কত সঙ্গীত বেজেছে বলি বিসি এব নিজের খবর রাখো খালি বাইরে উঁচু করে ছাপ্পাস ঠাপ্পাস মজা ঢুকে দিল হ্যাঁ কি নামাজে রে বাপ শয়তানও ওবা হয়ে যায় বলি তো আমার থেকে আয় আয় না থাকলে আমার আয় লাগবে না হ্যাঁ ব্রাহ্মণ গর করে কথা বলছি শুধু হাসার কথা বলছি না এটা হাসি নয় হাসি তো আসতেই পারে কিন্তু বোঝার দরকার আছে বলি সয়েবরা দূর করে ফতোয়া দিচ্ছে কানা মোল্লারা জানে না অন্ধ মৌলবি জানে না সয়েবরাতের মর্যাদা কত আল্লাহর নবী বলেছেন শাওয়ান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস আরে আল্লাহর নবী বলেন আমার কাছে এলে আলী দরজা আর আল্লাহর কাছে হয়ে যেতে হলে আমি আল্লাহর দরজা সুবহানাল্লাহ তাহলে আলী থেকে নবী নবী থেকে আল্লাহ আবার অলি থেকে আলী গুল মোহাম্মদ সিস্টি থেকে আলী হ্যাঁ আমি সটা বললাম বাই 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 কেন কিয়ামত পুরো থাকবে না তো আসবে স্টেজে বাই স্টেজে তো ব্রাদার মিল্লা আজকে আমরা গুল মোহাম্মদ এখান থেকে আমরা যাইনি না কেন এটা আলীর সমুদ্রের আমরা মালামাল হয়ে যাচ্ছি মালামাল হয়ে যাচ্ছি ঘর করেন এই যে সাবান মাস নাবি কেন বললেন এটা আমার মাস আমার নাবি বলেছেন আলিয়া ইয়া ইয়ানি উল্লেখ কেতাব পড়ে দেখুন ফারায়দো সিমতাইন পড়ে দেখুন কাউকাবে দুররি পড়ে দেখুন বিভিন্ন মুআরিকদের কেতাব পড়ে দেখুন মোল্লা জেনেও চাপা দিচ্ছে নাকি পড়েনি জানি না অন্ধ মৌলভী এই শ্রাবণ মাসের পনেরোই তারিখের ভোরে ইমাম মাহদি আলাইহিস ওয়াস সালাম এগারো নম্বর ইমাম ইমাম মাসকারি আলাইহিস হতে পৃথিবীতে আগমন করেছে যেমন আমার নবী আদম বানানা দেখেছেন সব নবীকে নবুয় দিয়েছেন দেখেছেন এবং সব নবী এসেছেন তাদের কেতাব থেকে সত্যায়ন করেছেন রুহানিয়াতে তো আমার ইমাম মেহেদি আগমন করেছেন যেমন নবী গায়েবে ছিলেন আখের ইমাম গায়েবে আসেন অতএব উনি অলিদের মধ্যে রুহানিয়াতে ইলিমের মালামাল দিয়ে যাচ্ছেন জোরে বলেন ইমাম মেহেদির সব রাত টপিক নিয়ে ইমাম মাহদি যখন ফজরের নামাজ পড়ার জন্য জামা সহকারে দাঁড়াতে যাবেন ইমামতি করতে যাবেন এমন সময় জেরুজালেম মসজিদে আকসা সেটা অবশ্যই টাইম হয়ে আসছে উনি হলুদ রঙের পোশাক পরিধান করে নেমে আসবেন মাথার চুলগুলো বাবরি থাকবে আর এলোমেলো ভাবে চুল থেকে পানি টপকাবে যেন মনে হয় এই গোসল করেছে কিন্তু না ওটা সাবনাম ওটা কুয়াশা বরফের পানি যেই আগমন করবেন ইমাম মেহেদি আলাহ সালাম বলবেন স্বাগতম স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম আসেন আসেন আমাদের জন্য নামাজের ইমামতিটা করে দেন আহা ইসারুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম যিনি বিনা বাপের বেটা বাতুল মায়ের পুত্র বাতুল তাকে বলে এই বাতুলের কথাটা একটু বলে দিই বাতুল বলে কাকে ইম্মরিয়াম সালাম বাতুল যার হায়েজ নাই নেফাস নাই নুতফার কোন ঘোটালা নাই যেরে বলেন শুধু ছোঁয়াতেই হয়ে যায় বাচ্চা বলেন শুভনা অ্যা তাকে বলা হয় বাতুল যেমন আমার খাতুনের জান্নাত ইমাম হাসানকে পৃথিবীতে আগমন করিয়েছেন ইমাম হোসেনকে আগমন করিয়েছেন পরের অক্তের নামাজ আদায় করেছেন তার মানে হাইজ নাই নেফাজ নাই খাতুনের জান্নাত বাতুল মা মারিয়াম বাতুল বলি আল্লাহ এ বাতুলের তো জোড়া হলো কিন্তু ওই বাতুলের কেন জোড়া হলো না আলমে আর থেকে রুহানিয়াতে খবর পাই যে আমি যদি ঈশা নবীর মায়ের যদি জোড়া বানিয়ে দিই তাহলে বতুল মাসুমের সঙ্গে বিবাহ দিতে হবে আর মাসুম হতে গেলে তাকে নবী হতে হবে তো যদি মারিয়ামের সঙ্গে আমি নবীর বিয়ে দিই কেন নবীরা আসবে নবী থেকে নবীরা আসবে নবী থেকে তাহলে বিনা নবীতে আসবে না নবী যখন নবী তো নবীর সঙ্গে নবীর মায়ের বিয়ে দিতে হবে নবীর সঙ্গে যদি বিয়ে হয়ে যায় আমি যে আল্লাহ আমি যে অলি সর্বপ্রথম আমি হলাম আল্লাহ আমি আমি ওলি ওলি তো তো আসতে আমার চালাতে গেলে এই রাজ বেলায় চালাতে গেলে আমি যখন আসব না তাহলে আমার জাতি হতে সেফাতি গুণ গরিমায় ভরপুর দিয়ে আলীকে কাবা ঘরে পাঠিয়ে তার দ্বারাতে আমি কেমন রাত পর্যন্ত ওলি বানাবো বেলা চালা জোরে বলেন সুভান আল্লাহ সেই আলিমকে যদি কিয়ামতের মাঠে মারিয়ামের স্বামী নবী যদি নাও বলে মনে মনে ভাবে যে হে আলী মোহাম্মদ নবীর পরে তো আর কোনো নবী না হয় কিন্তু তুমিও বাতুলের স্বামী আর আমিও বাতুলের স্বামী আমি মারিয়াম বাতুলের স্বামী আমি নবী হয়েছি কিন্তু তুমি ফাতেমা বাতুলের স্বামী তুমি কিন্তু নবী নাই আমি যদি নবী হয়ে যায় সে যদি মনে মনে ভাবে আমি আল্লাহ আলীর উপরে কেউ অহংকার করবে বরদাস করতে পারবো না তার জন্য মরিয়মকে বিনা স্বামীতে বিনা বিবাহ বন্ধনে আমি তার পুত্র নবী ঈসা বানিয়ে দিলাম আলীর সঙ্গে নবীদেরকে বরাবর করতে দেবে না আল্লাহ জোর বলেন কোন দরবারে আছি কেন নবীরা বলেছিলেন এই জামানায় নবী না করে যদি আখেরি জামানার মহাম আখির বানাতেন তো নসিব আরো বুলন্দ হতো নবী হওয়া কম বড় কথা কিন্তু বলছে যতই নবী হই আলী বেলায়াতের সেফাত আল্লাহর জাত থেকে জোরে বলেন সেফাত জাত থেকে তো আলি আবার এদিকে যদি ফাতে জোড়া না বানায় তো সবাই ফাতেমার রাজ জেনে যাবে আর জেনে গেলে ফাতেমাকে খোদা ভেবে সব সাইদা করবে আর আমার আলীকে পাঠি আল্লাহ বলে ওরে আলী আমার লাশরিকটা বাঁচিয়ে দাও কি হলো না আলী ফাতেমাকে বিয়ে করে দেখিয়ে দিলেন যে আল্লাহ বিয়ে করে না সে অলি কিন্তু আমি সেফা অলি আমি বিয়ে করেছি কারণ না যখন আমি তোমার হাত আলী কি ইয়াদুল্লাহ উজনুল্লাহ কি জি সামিউল্লাহ কদমুল্লাহ জম্মুল্লাহ লিসানুল্লাহ আইনুল্লাহ আলী হল আলীর চোখ আল্লার চোখ আলির কান আল্লার কান আলির জবান আল্লাহর জবান আলির কদম আল্লার কদম আলীর হাত আল্লার হাত আলির অজুদ আল্লাহর অযুদ জোরে বলেন হয় হয়